বৃহস্পতিবার সন্ধ্যায় মাথাভাঙা 2 নং ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতে পারডুবি নাগরিক মঞ্চের সদস্যরা এলাকায় ব্যাঙের ছাতার মতো গজে ওঠা মদের ঠেক বন্ধের দাবি জানিয়ে এলাকায় প্রতিবাদে নেমে মশাল মিছিল করলো। এদিন এলাকায় নাগরিক মঞ্চের সদস্যরা অবৈধ মদের ঠেক বন্ধ করার দাবি জানিয়ে এলাকায় মশাল মিছিল করেন। মদের বিরুদ্ধে সরব হয়ে নাগরিক মঞ্চের সদস্যরা অবৈধ মদের দোকানে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায়। রবিবার ফের অবৈধ মদের ঠেকে পোস্টার লাগিয়ে সেখানকার মিছিল করে এবং স্লোগান তুলে এদিন আন্দোলনে সামিল হন নাগরিক মঞ্চের সদস্যরা। নাগরিক মঞ্চের সদস্য অক্ষয় কুমার বর্মন জানিয়েছেন, এর আগেও একাধিকবার স্থানীয় প্রশাসন সহ পুলিশকে জানানো হয়েছিল, কিছুদিন বন্ধ থাকলেও প্রশাসনের একটি অংশের মদতে ফের রমরমিয়ে চলে মদের ঠেক। এবং প্রসঙ্গত উল্লেখ্য, গত 31 অক্টোবরও নাগরিক মঞ্চের সদস্যরা এলাকায় অবৈধ মদের ঠেক বন্ধের দাবি জানিয়ে এলাকায় মিছিল সহ নানা রকম কর্মসূচি করে। নাগরিক মঞ্চের সদস্যদের অভিযোগ, এর পরেও পুলিশ প্রশাসনের একাংশের মদতে এক শ্রেণীর অসাধু মদের ঠেকের কারবারিরা চুপিসালে। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার, স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরো সার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS-31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 9832213186। বাজার চত্বরে কখনো বা অন্যত্র মদ বিক্রি করে রমরমিয়ের বিরুদ্ধে ব্যবসা করছেন এবং এর বিরুদ্ধে সরব হয়ে এদিন এলাকায় প্রতিবাদে নেমে মশাল মিছিল করা হয় বলে জানিয়েছেন নাগরিক কমিটির সদস্য অক্ষয় কুমার বর্মন। তারাডুবি নাগরিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে তৃতীয় দফা আজকে আমাদের অবৈধ মদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। বাজারে এতদূর একটা ছোটো বাজারে প্রায় 10 থেকে 12টা মদের দোকান, যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, রঙ নিয়ে ব্যবসা চলছে, অকালে অনেক প্রাণ ঝরে যাচ্ছে। আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। এর আগে আমরা প্রশাসনকে জানিয়েছি, ওনারা এসেছিলেন, আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, আবার ওই যেমন ছিল ব্যবসা সেরকম চলছে। আমরা আজকে আবার প্রশাসনকে আশ্বাস দিয়েছেন ব্যাপারটা দেখবেন, এবং আমরা সেই কর্মকাণ্ডের আজকে একটা পর্যায়ে আমাদের এখানে অনুষ্ঠিত হলো। এই ব্যবসা যতদিন না পর্যন্ত বন্ধ হবে, তাহলে নাগরিক ঐক্য মঞ্চ এর শেষ দেখে ছাড়বে।